অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। আমরা ধার নিয়ে চালাচ্ছি, কোটি কোটি টাকা হোর্ডিং এ খরচা হচ্ছে, এটা কার টাকা? এই টাকাটা আছে পশ্চিমবঙ্গের মানুষের টাকা, যে দিয়ে আমরা ট্যাক্স করি। এবার কালকে বলেছেন ফেসবুকে যে আমার নাকি কোটি কোটি টাকা সম্পত্তি। হ্যাঁ আছে, আছে 3 কোটি টাকা সম্পত্তি আমার। আমি নিজে কাজ করে কামিয়েছি আর তার 40% ট্যাক্স দিয়েছি, ইনকাম ট্যাক্সে আপডেটেড আছে, আমার কাছে সমস্ত পেপার আছে। কিন্তু এবার আমার প্রশ্ন, হরিশ মুখার্জি প্রপার্টি সার্চ করে দেখান কাদের নামে ম্যাক্সিমাম প্রপার্টি, ওই কোম্পানিগুলো কাদের, এগুলো আগে জবাব দিন। ওই টাকাটা কোথায় থেকে এসেছে? তাহলে ওই টাকা যে ভাইরা কামিয়েছে তাদের কি বিজনেস ছিল, সে বিজনেসটা কোন বছরে ডেভেলপ হলো, কত ইনকাম ট্যাক্স ভরেছে, আজকে প্রপার্টি যা আছে তার আমাকে অনুমান দিন কোথায় থেকে এসেছে, কি সেরকম ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন বা কি পড়াশোনা করেছেন। আমি একজন আইনজীবী, আমার কোর্টের মাধ্যমে কাজ করে টাকা কামিয়েছি, ওরা কি পড়াশোনা করেছে আমি সেটা জানতে চাই। সময় নেই ওর জন্য কীর্তন করার, সেই জন্য এই কীর্তন টিমকে নিয়ে আমি মুভ করছি, যাতে ওর আত্মার শান্তি হতে পারে। লজ্জা লাগে না কি বলবো এটাতে, বলুন, এটাই তো কাজ, মানুষের কাছে পৌঁছে যাবারই তো রাজনীতিতে কাজ, সেই ছাড়া মানুষের জন্য কাজ করার কাজ না? এটা যদি ভোট দিতে দেয় 30 তারিখে আপনারা ভোট বক্সে পাবেন। প্রিয়াঙ্কা দেব 5টার সময় আপনাকে নির্বাচন কমিশনের সকল নোটিশ জারি করেছে, এই নিয়ে কি বলবেন? 5টার সময় না, সেটা অনেক আগে পাঠিয়েছে, কালকে চিঠি পাঠিয়েছে, আমি রিপ্লাই করে দিয়েছি অলরেডি। শুনুন, এই মিথ্যে যত ফলস অ্যালিগেশন লাগিয়েছে, যে নমিনেশনে হাজার হাজার লোক ছিল, আমার ভাই হাজার লোক ছিল, পুলিশ কোথায় ছিল? পুলিশ তো ছিল ওখানে, পুলিশ কেন সরায়নি লোককে রাস্তা থেকে? আমার কোনো লোক ছিল না, সেটা আম পাবলিক যেটা রাস্তায় হাঁটে। ভাই আপনি তো কোনো ধরনের, এখন তো কারফিউ নেই, তো মানুষ তো রাস্তায় হাঁটবে। তো ইলেকশনে কোভিডে যদি আপনি জানতেন যে কোভিড পিরিয়ড আছে, রাস্তায় পাবলিক আসলে অসুবিধা হয়ে যাবে, তাহলে আপনি ইলেকশনের জন্য এত প্রেস করলেন কেন ইলেকশন কমিশনকে? আচ্ছা প্রিয়াঙ্কা দেব, যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এত অভিযোগ, সেই নির্বাচন কমিশন আপনাকে সকল করছে, কি বলবেন? সেটাই তো আমি বলতে চাই। দুদিন আগে তো বলছিলেন ইলেকশন কমিশন আমরাই চালাচ্ছি, সে আমাকে সকল নোটিশ দিয়েছে, তা আমি যে আমরা যা চালাচ্ছি তাকেই আমি বলছি আমাকে নোটিশ দিয়ে দাও। হ্যাঁ, কিছুদিন পরে আবার দেখুন, আমি এটাই বলছি, হাইকোর্ট যদি তাদের পক্ষে বলে হাইকোর্ট ভালো, হাইকোর্ট যদি বলে দেয় না তারা সন্ত্রাস ছাড়িয়েছে, তারা ভাইলেন্স করেছে, তাহলে হাইকোর্ট খারাপ, তাহলে সুপ্রিম কোর্টে যায়। এবার সুপ্রিম কোর্টে যদি হেরে যাবে তো বলবে সুপ্রিম কোর্টে বিজেপি চালাচ্ছে, এইগুলোতে বলার কিছু নেই। আর শুনুন, এরকম নোটিশ না আমি 100 পাই, 150 পড়ি, 200 ছিঁড়ি, তো আমার কিছু আসা যায় না।